নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মকর রাশির সাড়ে সাতির কিছু সহজ উপায় জানাব, যেই উপায়গুলি যদি আপনারা মানতে পারেন তবে যতই আপনার রাশিচক্রে শনি খারাপ থাকুক না কেন এবং যতই আপনার সাড়ে সাতি চলুক না কেন, শনিদেবের প্রকোপ কিন্তু আপনার জীবনে ততটা প্রভাব বিস্তার করতে পারবে না। কি সেই উপায়? আসুন আমি আপনাদেরকে একে একে জানাই সেই উপায়গুলি। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে 24 জানুয়ারি 2020 থেকে, কিন্তু মনে রাখবেন শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ। আপনি যেমন কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী আপনাকে ফল দিবে। কাজেই আপনি যদি সৎকর্ম করে থাকেন তবে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আপনি যদি ততটা সৎকর্ম না করে থাকেন তবে কিছু ভয় পাওয়ার কারণ রয়েছে। এই দ্বিতীয় চরণ শুরু হওয়ার আগে থেকে আমি আপনাদের যে কিছু নিয়ম জানাচ্ছি সেই নিয়মগুলি যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ মানতে পারেন তবে দেখবেন সাড়ে সাতির সময় আপনাদের তো ক্ষতি হবেই না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটবে। কি সে উপায়? আসুন আমি এবার আপনাদের একে একে জানান। আপনি প্রথমে সকালে স্নান করার সময় স্নানের জলে 8-10 দানা কালো রঙের তিল ফেলে দিন। সেই জলে আপনি স্নান করুন, দেখবেন শনির প্রকোপ কিছুটা কমবে। দ্বিতীয়ত, আপনি যেই টোটকাটি করবেন সেটি হচ্ছে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং শনিবার আর মঙ্গলবার এই দুটি দিন আপনি কাছাকাছির কোনো হনুমানজির মন্দিরে যান। হনুমানজির মন্দিরে গিয়ে শনিবার দিন সরষার তেলের প্রদীপ, তাতে নিজের মুখের ছায়া দেখুন, তারপর প্রদীপটি প্রজ্বলিত করুন। প্রজ্বলিত করার পর সেই প্রদীপটি কোনো বটগাছ অথবা অশ্বত্থ গাছের নিচে দিয়ে আসুন। হনুমান মন্দিরে যদি বটগাছ বা অশ্বত্থ গাছ থেকে থাকে তবে অবশ্যই সেই সরিষার তেলের প্রদীপটি সেখানে দিবেন। দেখবেন আপনাদের যতই শনির প্রকোপ থাকুক না কেন, যতই শনির দশা চলুক না কেন, আপনার রাশিচক্রে যতই শনি খারাপ থাকুক না কেন, শনি আপনাকে কিন্তু ক্ষতি করবে না। এই নিয়মগুলি আপনারা অবশ্যই মানুন। তৃতীয়ত, আপনি যেটা করবেন সেটি হচ্ছে মঙ্গলবারের দিন ঘিয়ের প্রদীপ, যান গিয়ে হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে হনুমানজিকে পুজো করুন এবং পুজো করার পর সেই প্রদীপটি হনুমানজির সামনে রেখে দিয়ে নিজের মনস্কামনা জানান এবং জানান আপনার যে সাড়ে সাতি শুরু হতে চলেছে সেখান থেকে আপনার যেন কোনো ক্ষতি না হয়। এরপর চতুর্থত, যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে আপনার সাড়ে সাতি যতদিন চলবে ততদিন আপনি কুকুরকে কিছু খাদ্য খাবার খাওয়ান। বিশেষত রবিবার রুটি নিন, রুটিতে সরিষার তেল মাখান, তার মধ্যে কিছুটা মিষ্টিজাত দ্রব্য রাখুন এবং
পাড়ার কালো রঙের কুকুরকে সেই খাদ্য খাবার খাওয়ানোর চেষ্টা করুন। দেখবেন কিছুটা হলেও আপনার শনির প্রকোপ কমবে। পঞ্চমত, যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে, প্রত্যেক শনিবার আপনি হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন আপনার জীবনে দুর্ঘটনা ধীরে ধীরে কেটে যাবে এবং আপনি যে বিগত 2.5 বছর দুঃখ কষ্টে কাটিয়েছেন, প্রিয় মানুষকে হয়তো হারিয়েছেন, সেই দুঃখ কষ্ট থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। আশা করি এই কাজগুলি করলে আপনারা উপকৃত হবেন।